হারমোনিক কনজুগেট ছিল এরকম, হারমোনিক কনজুগেট, আমি তো ডেফিনেশনটা ডিটেলস দিচ্ছি না, যে কনজুগেট হারমোনিক কনজুগেট ডেফিনেশনটা ছিল এরকম যে ইউ এবং ভি তারা যদি হারমোনিক ফাংশন হয়, হারমোনিক ফাংশন হয় এবং ইউ এবং ভি যদি এট দ্য সেম টাইম কচি রেইমান ইকুয়েশন যদি স্যাটিসফাই করে, কচি রেইমান ইকুয়েশন যদি স্যাটিসফাই, কচি রেইমান ইকুয়েশন কোনটা, ইউ এক্স ইকুয়ালস টু ভি ওয়াই এন্ড ইউ ওয়াই ইকুয়ালস টু মাইনাস ভি এক্স, তাই না? এটাই তো ছিল নাকি আদিল? জি স্যার, এইটাই। তাহলে যদি দেখেন এই জিনিসটি একটু মনে রাখতে হবে যে ইউ এবং ভি তারা যদি হারমোনিক ফাংশন হয় এবং ইউ ভি যদি কচি রেইমান ইকুয়েশন, এই যে ইকুয়েশন যদি মেনে চলে, তাহলে ভি কে বলা হবে যে দেন ভি ইজ এ হারমোনিক কনজুগেট অফ ইউ, ভি ইজ এ হারমোনিক কনজুগেট অফ, যে যদি ইউ ভি হারমোনিক হয় এবং এট দ্য সেম টাইম ইউ এবং ভি যদি কচি রেইমান ইকুয়েশন মেনে চলে, তাহলে ভি কে বলা হবে ইউ এর হারমোনিক কনজুগেট। তাহলে যদি কোনো প্রশ্নে এরকম বলা হয় যে ফাইন্ড দ্য হারমোনিক কনজুগেট অফ ইউ ইকুয়ালস টু দিস, তাহলে আসলে কি বের করতে হবে, ভি বের করতে হবে, তাই না? কারণ ইউ এর হারমোনিক কনজুগেট কে, ভি, ভি ইজ এ হারমোনিক কনজুগেট অফ ইউ, তাহলে ইউ এর হারমোনিক কনজুগেট হচ্ছে ভি। যদি কোনো কোশ্চেন এরকম আপনাদেরকে বলা হয় যে ফাইন্ড দ্য হারমোনিক কনজুগেট অফ দ্য ফাংশন ইউ ইকুয়ালস টু দিস, তাহলে সেখান থেকে আপনাকে মূলত ভি এর মান বের করতে বলা হচ্ছে। কিসের মান বের করতে বলা আছে? ভি। এরকম একটা ফাংশন আমরা একটু দেখব, একদম এরকমই একটা ফাংশন, যে ফাংশনটা হচ্ছে, ফাংশনটা হচ্ছে এরকম, ফাইন্ড দ্য হারমোনিক কনজুগেট অফ রেকর্ডিং তো চালু আছে, অ্যাটেন্ডেন্স দিয়ে দিবেন সব মনে করে, হারমোনিক কনজুগেট অফ ওয়াই প্লাস টু ওয়াই কিউব মাইনাস থ্রি এক্স স্কয়ার ওয়াই, ঠিক আছে? তাহলে এই ফাংশনটার আমরা হারমোনিক কনজুগেট বের করতে চাই। সো যে গিভেন যে ফাংশনটা আছে, এই ফাংশনের হারমোনিক কনজুগেট বের, ইউ এর হারমোনিক কনজুগেট কাকে বলছি আমরা, ইউ এর হারমোনিক কনজুগেট হচ্ছে ভি। তাহলে ইউ যদি দেওয়া থাকে তাহলে কি বের করা যাবে, ভি বের করা যাবে। তবে সব ক্ষেত্রে ভাইস ভার্সা হয় না, যে ভি দেওয়া থাকলে ইউ বের করা যাবে, মানে ইউ দেওয়া থাকলে ভি বের করা যেতে পারে, কিন্তু সব ক্ষেত্রে উল্টাটা বের করা যাবে, যে ভি দেওয়া থাকলে ইউ বের করা, সেটা সম্ভব না। তাহলে ফার্স্ট কন্ডিশন কি ছিল, হারমোনিক কনজুগেটের ইউ এবং ভি কি হতে হবে, হারমোনিক ফাংশন, রাইট, অ্যাকর্ডিং টু দ্য ডেফিনিশন। সামিহা, ক্যান ইউ হিয়ার মি? শোনা যায় স্যার। হ্যাঁ, আপনি মানে বলছি সংজ্ঞা অনুসারে তো ইউ এবং ভি কে কি হতে হয়, হারমোনিক ফাংশন হতে হয় এট ফার্স্ট। যেহেতু আমার এখানে ইউ দেওয়া আছে, তাহলে এট ফার্স্ট উই হ্যাভ টু চেক দিস ফাংশন ইজ হারমোনিক অর নট, এন্ড হারমোনিক হলে না আমার সামনে আগাতে পারবো, হারমোনিক যদি না হয় তাহলে আগাতে পারবো না, তাই না? তাহলে আমরা
আমরা যদি চেক করি যে গিভেন হচ্ছে ইউএক্স ওয়াই উইচ ইকুয়ালস টু ওয়াই কিউব মাইনাস থ্রি এক্স স্কয়ার ওয়াই, তাহলে দেখেন হারমোনিকের ডেফিনেশন কি ছিল, যদি সে ল্যাপলাস ইকুয়েশন মেনে চলে, কোন একটা ফাংশন যদি ল্যাপলাস ইকুয়েশন মেনে চলে তাহলেই সেটাকে বলা হয় হারমোনিক ফাংশন। তাহলে ল্যাপলাস ইকুয়েশনটা কি ছিল বলেন, যে কোনো কেউ কি বলতে পারবেন ল্যাপলাস ইকুয়েশনটা কোনটা, হারমোনিক হওয়ার কন্ডিশন কি ছিল, গত ক্লাস আলোচনা হয়েছে, এনিওয়ান? একটা ফাংশনকে কখন হারমোনিক ফাংশন বলা, কোন একটা ফাংশন কে হারমোনিক বলার শর্ত ছিল এরকম যে ইউ এক্স এক্স, ইউ যদি ফাংশনটা হয় ইউ ওয়াই ওয়াই ইকুয়ালস টু যদি জিরো হয়, এটা ছিল না কন্ডিশনটা, যে কোন একটা ফাংশন যদি ইউ কোন একটা ফাংশন যদি এই শর্ত মেনে চলে তাহলে সেটাকে হারমোনিক ফাংশন বলা হয়, এখন কি মনে পড়েছে? আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন কি? দেখাতে গেলে তাহলে ইউ কে আমার দুইবার এক্স এর রেসপেক্টে পার্সিয়ালি ডিফারেনশিয়েট করতে হবে, দুইবার ওয়াই রেসপেক্টে পার্সিয়ালি ডিফারেনশিয়েট করতে হবে। সো যদি আমরা ইউ কে যদি এক্স এর রেসপেক্টে পার্সিয়ালি ডিফারেনশিয়েট করি তাহলে আমরা বলছি কি লেখা হয়, দুই ভাবে লেখা যায় যে ডেল ইউ বাই ডেল এক্স অথবা সিম্পলি ইউ এক্স। তাহলে যদি এক্স এর রেসপেক্টে ডিফারেনশিয়েট করি তাহলে ওয়াই টার্ম কি থাকবে, পার্সিয়াল ডিফারেনশিয়েশন কি ছিল, এক্স এর রেসপেক্টে ডিফারেনশিয়েট করলে ওয়াই টা কি হিসেবে থাকে, একটা ফাংশন কনস্ট্যান্ট হিসেবে, স্যার কনস্ট্যান্ট হিসেবে, দ্যাটস গুড, কনস্ট্যান্ট। তাহলে ওয়াই কিউবটা হচ্ছে কনস্ট্যান্ট, আর যে কোনো কনস্ট্যান্ট কে ডিফারেনশিয়েট করলে কি হবে, এক্স এর রেসপেক্টে জিরো, তাহলে ওয়াই কিউব রেসপেক্টে জিরো হয়, লেখার দরকার নেই, মাইনাস। এবার আসেন এখানে এটাকে যদি আমরা এক্স এর রেসপেক্টে ডিফারেনশিয়েট করতে চাই তাহলে মাইনাস থ্রি ওয়াইটা কনস্ট্যান্ট হিসেবে থেকে যাবে, যে থ্রি ওয়াই আমরা ডিফারেনশিয়েট করবো এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার কে এক্স এর রেসপেক্টে ডিফারেনশিয়েট করা হয় টু এক্স, তাহলে থ্রি ওয়াই ইন্টু টু এক্স মানে কি সিক্স এক্স ওয়াই, না মাইনাস থ্রি ওয়াই ইন্টু টু এক্স ভুল করেন না, সিক্স এক্স ওয়াই আসবে না, জি স্যার, এটা হচ্ছে এক্স এর রেসপেক্টে যখন এত, তাকে আমরা একটা আমাদের সুবিধার্থে পরবর্তীতে কাজে লাগবে বিদায়, আমরা একটা কাজ করছি যে এট দ্য সেম টাইম ইউ ওয়াই টাও বের করে নিচ্ছি, এটাকে যদি আমরা ওয়াই রেসপেক্টে যদি ডিফারেনশিয়েট করতাম তাহলে ওয়াই কিউব কে ওয়াই রেসপেক্টে ডিফারেনশিয়েট করলে হয় থ্রি ওয়াই স্কোয়ার, যেহেতু ওয়াই রেসপেক্টে ডিফারেনশিয়েট করছি তাহলে মাইনাস থ্রি এক্স স্কোয়ারটা কনস্ট্যান্ট হিসেবে থাকবে, ওয়াই কে ওয়াই রেসপেক্টে ডিফারেনশিয়েট করলে হয় ওয়ান, তাহলে একবারে রেজাল্ট এটা পেল। এবার আসেন ইউ কে যদি আমরা আরেকবার এক্স এর রেসপেক্টে ডিফারেনশিয়েট করতে চাই তাহলে ইউ এক্স এক্স হবে, তখন এক্স এর রেসপেক্টে যখন ডিফারেনশিয়েট করি তখন এই যে মাইনাস সিক্স ওয়াইটা কি কনস্ট্যান্ট হিসেবে থাকবে না, ডিফারেনশিয়েট করবো কাকে, এই এক্স কে, এক্স কে এক্স এর রেসপেক্টে ডিফারেনশিয়েট করলে হয় ওয়ান, ওয়ান মাল্টিপ্লাই হিসেবে দেখার প্রয়োজন হয় না। এবার আসেন এখানে যদি এই ইউ ওয়াই কে যদি আবার ওয়াই রেসপেক্টে করি তাহলে আসবে কি ইউ ওয়াই ওয়াই, সিক্স ওয়াই স্কোয়ার কে ওয়াই রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলে হয় সিক্স ওয়াই, আর থ্রি এক্স স্কোয়ার যদি আমরা ওয়াই রেসপেক্টে ডিফারেন্সিয়েট করছি তাহলে এটা কনস্ট্যান্ট, আর যে কোনো কনস্ট্যান্ট কে ডিফারেন্সিয়েট করলে হয় জিরো। তাহলে একটু লক্ষ্য করেন এখানে ইউ এক্স এক্স প্লাস ইউ ওয়াই ওয়াই দুইটা যোগ করলে কি জিরো হয় কি, সিক্স ওয়াই হচ্ছে এটা রেজাল্ট, আর ইউ ওয়াই ওয়াই রেজাল্ট হচ্ছে প্লাস সিক্স ওয়াই, উইচ ইকুয়ালস টু জিরো। তাহলে নিশ্চিতভাবে যে ফাংশনটা আমার এখানে দেওয়া আছে ইউ, সে অবশ্যই অবশ্যই কোন ধরনের ফাংশন, হারমোনিক ফাংশন, রাইট? এই শর্ত যেহেতু মানে, যে এই কন্ডিশনটা যেহেতু মানে, তাহলে এটা কি হারমোনিক না? জি স্যার। তাহলে যদিও আমার শুধু কন্ডিশন হারমোনিক কনজুগেটতে হারমোনিক না, সেই সাথে তার কি করতে হবে, ইউ এবং ভি কচি রিমান ইকুয়েশন মানতে হয়, তাই না, কচি রিমান ইকুয়েশন স্যাটিসফাই করতে হয়।
আর আমরা বলছি ইউ এর হারমোনিক কনজুগেট বের করা মানে কি, আসলে আলটিমেটলি আমাদেরকে বের করতে হবে ভি এর মান কত, ভি ইকুয়ালস টু কত সেটা। সো অ্যাকর্ডিং টু কোচি রিমান ইকুয়েশন আমরা কি জানি যে ইউ এক্স এক্স ইকুয়ালস টু হচ্ছে ভি ওয়াই এন্ড ইউ ওয়াই ইকুয়ালস টু হচ্ছে মাইনাস ভি এক্স, এটা আমরা জানি নিশ্চয়ই। এখন আমাকে বলেন তো এই জায়গাটা থেকে ইউ এক্স এর ভ্যালু কি আমরা পেয়েছি কিনা অলরেডি, ইউ এক্স এর ভ্যালু কি মাইনাস সিক্স এক্স, মাইনাস সিক্স ওয়াই এক্স ওয়াই, তাহলে ইউ এক্স এর জায়গাতে যদি আমরা এই মাইনাস সিক্স এক্স ওয়াই লিখি তাহলে কি আমরা এখান থেকে বলতে পারি যে ভি ওয়াই ইকুয়ালস টু মাইনাস সিক্স এক্স ওয়াই, সম্ভব যে মাইনাস সিক্স এক্স ওয়াই। সিমিলারলি এখানে দেখেন এই এই অংশের জন্য এই ইউ ওয়াই, ইউ ওয়াই এর মান কত, থ্রি এক্স স্কোয়ার সরি থ্রি ওয়াই স্কোয়ার মাইনাস থ্রি এক্স স্কোয়ার, তাহলে দেখেন তো এই ইউ ওয়াই এর জায়গাতে যদি বসিয়ে দিই তাহলে কি আমরা বলতে পারি যে মাইনাস ভি এক্স ইকুয়ালস টু থ্রি ওয়াই স্কোয়ার মাইনাস থ্রি এক্স স্কোয়ার, ইজ ইট পসিবল টু সে? Yes sir, জাস্ট মান বসিয়ে দিলাম কারণ ইউ এক্স এবং ইউ ওয়াই এর মান আমরা জানি। আচ্ছা এই ভি ওয়াই যে কথা ডেল ভি বাই ডেল ওয়াই এক কথা না, বলুন তো আমাকে এই দুটো জিনিস কি সেম না? এই ভি ওয়াই দ্বারা কি বোঝায়, ভি কে আপনি ওয়াই রেসপেক্টে পার্সিয়ালি ডিফারেনশিয়েট করেন, আর ডেল ভি বাই ডেল ওয়াই দ্বারাও কি বোঝায়, ভি কে আপনি ওয়াই রেসপেক্টে পার্সিয়ালি ডিফারেনশিয়েট করেন। সো আমি বলে ধরে নিচ্ছি দিস ইজ আওয়ার ইকুয়েশন ওয়ান, আর এই জায়গাটাতে একটু খেয়াল করেন এই মাইনাসটা যদি আমরা ডান দিকে নিয়ে যাই তাহলে এই থ্রি এক্স স্কোয়ারটা হয়ে যাবে প্লাসের আর এটা হয়ে যাবে মাইনাস এর, লেফট হ্যান্ড সাইডে থাকবে কি শুধুমাত্র ভি এক্স, আর ভি এক্স যে কথা ডেল ভি বাই ডেল এক্স এর কথা না, আর এইদিকে তো মাইনাস দ্বারা গুণ করলে কি হবে থ্রি এক্স স্কোয়ার মাইনাস থ্রি ওয়াই স্কোয়ার। আমরা ধরে নিচ্ছি দিস ইজ ইকুয়েশন, দেখেন তো এই পর্যন্ত বুঝতে পারেন কিনা, কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারেন, না থাকলে এটাও বলতে হবে স্যার প্রশ্ন নেই, চুপ করে থাকাটা একটা সমাধান না, কারণ আমি একে হচ্ছে আমি আপনাদেরকে দেখতে পাচ্ছি না, এখন যদি কেউ কোনো রেসপন্স না করেন আমি মাঝে মধ্যে টেনশনে পড়ে যাই আমি কি কোনো কাদের ক্লাস দিচ্ছি, আজও কি আমার এখানে কেউ আসে কি ক্লাস। আর অনেকেই আছেন, আমি এক ম্যাডামকে আমি অনেকবার ডাকছি মানে জাস্ট যুক্ত হয়ে মানে গায়েব হয়ে গেছে, এ ক্লাস করে কি লাভ, তাই না? এ পর্যন্ত কি প্রশ্ন আছে? জি না স্যার, জি না স্যার। তাহলে আমি বলছি আমাদের টার্গেট হচ্ছে কি এখান থেকে ভি এর মান বের করা, কিসের মান বের করা, যে ভি এক্স ওয়াই এর ফাংশন। আচ্ছা এখন আপনারা আমাকে একটা জিনিস বলেন তো যে ওয়াই কে ডিফারেনশিয়েট করলে, যদি আমরা অর্ডিনারি যেভাবে করতাম আর কি, ওয়াই কে এক্স এর রেসপেক্টে ডিফারেনশিয়েট করলে কি হয়, ডি ওয়াই ডি এক্স হয় না? নরমালি ইন জেনারেল যদি বলেন ওয়াই কে এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করে কি ডি ওয়াই ডি এক্স না? জি স্যার। তাহলে এখন বলুন তো ডি ওয়াই ডি এক্স কে এক্স এর রেসপেক্টে ইন্টিগ্রেট করলে কি পাওয়া যাবে, এটাকে যদি ইন্টিগ্রেশন করেন এক্স এর রেসপেক্টে? ওয়াই ওয়াই স্যার, ওয়াই অবভিয়াসলি কারণ ওয়াই প্লাস সি হবে স্যার মেবি। হ্যাঁ হ্যাঁ, কারণ ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশন কি রিভার্স, তাই না? তাহলে ওয়াই কে ডিফারেন্সিয়েট করলে যদি ডি ওয়াই ডি এক্স হয় তাহলে ডি ওয়াই ডি এক্স কে ইন্টিগ্রেট করলে পাওয়া যাবে ওয়াই। আরেকটু ভেঙে বললে যে এখানে থেকে যদি আপনি ওয়াই পেতে চান তাহলে এই ডি ওয়াই ডি এক্স কে কি করতে হবে, এক্স এর রেসপেক্টে ইন্টিগ্রেট করতে হবে। তাহলে আবার আসেন অর্ডিনারি যদি সেম লজিক এটা হয় পার্সিয়ালও লজিক সেম কাছাকাছি লজিকে, মনে করেন কেউ যদি এখান থেকে ভি বের করতে চায়, এই যে এখান থেকে, এখান থেকে যদি কেউ ভি বের করতে চায় তাহলে এই লাইনটাকে কি করলে ভি পাওয়া যেতে পারে, ইকুয়েশন ওয়ান কে ইন্টিগ্রেশন স্যার, ইন্টিগ্রেশন করতে হবে ওয়াই এর রেসপেক্টে, তাই না? ওয়াই এর রেসপেক্টে ইন্টিগ্রেশন করি তাহলে এখান থেকে ভি পাওয়া যায়, আর কেউ যদি এখান থেকে ভি পেতে চায় তাহলে এক্স এর রেসপেক্টে ইন্টিগ্রেশন করতে হবে, তাহলে এক্স এর রেসপেক্টে তাকে ইন্টিগ্রেশন করতে হবে। তবে ইন্টিগ্রেশনে একটু ধরনটা ভিন্ন হয় একটা জায়গাতে শুধু, কারণ এটা তো ছিল অর্ডিনারি ডিফারেন্সিয়েশন, তাই না? এক্ষেত্রে ইন্টিগ্রেশন করে আমরা লিখতাম কি, ইন্টিগ্রেশনের রেজাল্ট প্লাস সি লিখতাম, তাই না? প্লাস সি দিতে হয়, মানে আপনারা জানেন তো নিশ্চয়ই এটা ইন্টিগ্রেশনে, জি স্যার, প্লাস সি দিতে। কিন্তু এখানে কি ডেরিভেটিভটা কি অর্ডিনারি নাকি পার্সিয়াল? এটা এটা পার্সিয়াল স্যার, পার্সিয়াল। আচ্ছা পার্সিয়ালে আপনারা নিশ্চয়ই জানেন আপনি যার রেসপেক্টে ডিফারেনশিয়েট করেন
সে ছাড়া অন্য ভেরিয়েবল কি থাকে? কনস্ট্যান্ট, রাইট? ইন্টিগ্রেশন কি সেম হওয়া উচিত না? আপনি যার রেসপেক্ট ইন্টিগ্রেশন করছেন সে ছাড়া অন্য ভেরিয়েবলটা কনস্ট্যান্ট হিসেবে থাকা উচিত কিনা বলো? জি স্যার। তাহলে এই ধরনের ইন্টিগ্রেশনে, যেমন এই ধরনের ইন্টিগ্রেশন গুলোতে যেমন আপনি প্লাস সি দিয়ে দিতেন ইন্টিগ্রেশন করে, এখানে সি না দিয়ে যদি আপনি এখান থেকে ভি পেতে চান ইকুয়েশন ওয়ান থেকে, তাহলে আপনাকে লিখতে হবে এটাকে ওয়াই রেসপেক্ট ইন্টিগ্রেশন করব প্লাস কনস্ট্যান্ট আসবে ইন টার্মস অফ এক্স। যেহেতু আমরা ওয়াই রেসপেক্টে ইন্টিগ্রেশন করছি, তাহলে কনস্ট্যান্ট আসবে কিভাবে? ইন টার্মস অফ এক্স হিসেবে। আর কেউ যদি এখান থেকে ভি বের করতে চায় তাহলে কার রেসপেক্টে ইন্টিগ্রেট করতে হবে? এক্স এর রেসপেক্টে। তাহলে যে কনস্ট্যান্ট যেটা আসবে সেটা আসবে ইন টার্মস অফ ওয়াই। আমার কথাটা কি বুঝতে পেরেছেন? জি স্যার। তারপরে জাস্ট একটু আগাই না বুঝতে আমি আবারও বলবো সবটা। যেমন দেখেন এটাকে যদি আমরা ইন্টিগ্রেট করি, সে আমি ইকুয়েশন ওয়ান কে পিক করছি, ফর এক্সাম্পল ইন্টিগ্রেটিং ইকুয়েশন ওয়ান যেহেতু পার্সিয়াল ডি ওয়াই না হয় এখানে কি হবে? ডেল ওয়াই, রাইট? এখানে তো ডি ওয়াই ছিল না, ডেল ওয়াই পার্সিয়ালি। প্লাস বলছে কি ইন্টিগ্রেশনে প্লাস কি আসে? একটা কনস্ট্যান্ট আসে। যেহেতু আমি ওয়াই রেসপেক্টে ইন্টিগ্রেট করছি তাহলে কনস্ট্যান্টটা আসবে কি? ইন টার্মস অফ এক্স। আমি জানি না সে এক্স এর টার্মটা কত, আমরা বলছি পাই অফ এক্স। যদি এখান থেকে করতাম তাহলে লিখতাম কি? এক্স এর রেসপেক্টে ইন্টিগ্রেশন ভি দেখা ইন্টিগ্রেশন অফ দিস ডেল এক্স প্লাস লিখতাম পাই অফ ওয়াই। যেহেতু এক্স এর রেসপেক্টে করছি তাহলে কনস্ট্যান্ট আসবে ওয়াই আকার। ওকে, সো এখন যদি আমরা তাকে ইন্টিগ্রেট করি এটাকে ওয়াই রেসপেক্টে, তাহলে সিক্স এক্সটা তো কনস্ট্যান্ট হিসেবে থেকে যাবে, মাইনাস থ্রি এক্স ওয়াই স্কোয়ার প্লাস পাই অফ এক্স পাবো কিনা বলুন তো? দেখেন তো এই লাইনটা বুঝেন কিনা, যে মাইনাস সিক্স এক্স টা হচ্ছে কনস্ট্যান্ট, রেখে দেন y কে y রেসপেক্টে ইন্টিগ্রেট করলে হয় y স্কয়ার বাই 2। একটু দ্বারা কাটেন না এটা আসে না, পাই অফ x তো যা আসতে রইল। আম আই ক্লিয়ার? Yes sir। দুই একজন একটু কথা বললাম, আমি আসলে খুব বিরক্ত হচ্ছে, বিলিভ মি। দেখেন আমার টার্গেট হচ্ছে v এর মান বের করা। দেখেন আমরা v সমান একটা জিনিস পেয়েছি, বাট এই পাই অফ এক্স এর ভ্যালু কত আমরা কিন্তু এখনো জানি না। পাই অফ এক্স এর ভ্যালুটা কি জানি? যে আমরা যে বলছি ফাংশন আকারে থাকে সেটা আমরা জানি না। এখন আমাদের কাজ হবে এই ভ্যালুটা বের করা। এই ভ্যালুটা বের করার জন্য আমরা একটা কাজ করছি, যেমন দেখেন মাত্র যে রেজাল্টটা পেয়েছি এটাকেই যদি আমরা এক্স এর রেসপেক্টে যদি পার্সিয়ালি ডিফারেন্সিয়েট করি, এই যে এই লাইনটা কি, তাহলে ভি কে এক্স এর রেসপেক্টে পার্সিয়ালি ডিফারেন্সিয়েট করলে কি পাবো? ডেল ভি বাই ডেল এক্স, রাইট? লিখতে হয় তাই না? প্লাস এখন বলেন পাই অফ এক্স কে যদি এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করি তাহলে কি হবে? পাই অফ এক্স কে যেই বলতে পারবেন হাত তুলবেন, হ্যান্ড রাইজ করবেন, 5 মার্কস। না কেউই তো হ্যান্ড রাইজ করলো না,
সরি আপনারা পাঁচ নম্বর থেকে বঞ্চিত হলেন। আমি নিশ্চিত যারা ক্লাসটা মনোযোগ দিয়ে করছেন এখন, যদি যারা আছেন ক্লাসের সামনে, যারা ওই বিডি ক্লাসের ভুইকে সেরা খাইতে চলে গেছেন, ঘুমাইতে চলে গেছেন, তাদের হিসাব আলাদা। আমি কথাগুলো অন দ্য রেকর্ডে বলছি। যেমন আমাকে বলুন তো, এফ অফ এক্স কে এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলে কি হয়? আর কোন সাবজেক্ট এফ প্রাইম এক্স না, একবার ডিফারেন্সিয়েট করলে এফ অফ এক্স কে এক্স এর রেসপেক্টে এফ প্রাইম হয়, যদি আবার করেন ডাবল প্রাইম। তাহলে এখন বলুন তো, পাই অফ এক্স কে এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলে কি হয়? উচিত যেটা আছে, এই যে থ্রি এক্স স্কয়ার মাইনাস থ্রি ওয়াই স্কয়ার, এটা কার ভ্যালু? ডেল ভি বাই ডেল এক্স এর ভ্যালু না এটা? জি স্যার। আবার এই যে এটা যেটা পেলাম মাত্র, এইটা এটাও কার ভ্যালু? ডেল ভি বাই ডেল ভি ডেল এক্স। তাহলে কি আমরা চাইলে কি রাইট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড ইকুয়াল বলতে পারি? যে দুই এর রাইট হ্যান্ড সাইড আর এইটার রাইট হ্যান্ড সাইড ইকুয়াল, তাহলে এক্স জি স্যার, এক্স ইকুয়ালস টু যদি ওয়াই হয় আবার এক্স ইকুয়ালস টু যদি 2 হয়, হ্যাঁ তাহলে তো স্যার ওয়াই ইকুয়ালস টু 2 বলা যাবে না? জি স্যার। লেফট হ্যান্ড সাইড ইকুয়াল হলে তো রাইট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড ইকুয়াল হওয়া উচিত। তাহলে নিশ্চয়ই এখান থেকে আমরা বলতে পারছি, ইফ ইউ কম্পেয়ার উইথ ইকুয়েশন 2, আপনারা চাইলে এটা একটু নাম্বারিং করে নিতে পারেন, চাইলে দিস ইজ ইকুয়েশন 3 ফ্রম 2 এন্ড 3 উই হ্যাভ কি পাচ্ছি, যে 2 এর আচ্ছা 3 এর রাইট হ্যান্ড সাইড হচ্ছে পাই প্রাইম অফ x, আমার টার্গেট কার মান বের করে বলেন, পাই অফ এক্স এর ভ্যালু, তাই না? এই জিনিসটা জানতে পারছি না, ভিডিওতে ভি বলতে পারিনি। তাহলে এখন বলেন তো, পাই অফ এক্স কে ডিফারেন্সিয়েট করলে যদি হয় পাই প্রাইম অফ এক্স, তাহলে পাই প্রাইম অফ এক্স কে কি করলে পাই অফ এক্স পেতে পারি? ইন্টিগ্রেট স্যার, ইন্টিগ্রেশন। তাহলে যদি আমরা উভয় দিকে ইন্টিগ্রেশন করি, তাহলে পাই অফ এক্স সমান তাহলে মূলত কি, ইন্টিগ্রেশন অফ 3x / dx। এই ক্ষেত্রে dx কারণ ভেরিয়েবল তো একটাই নাকি, একাধিক ভেরিয়েবল আছে কি? সিঙ্গেল ভেরিয়েবল, তাহলে dx 3 কনস্ট্যান্ট, x স্কয়ার কে x এর রেসপেক্টে ইন্টিগ্রেট করলে কি আসে x কিউব / 3, 3 3 কেটে দেন থাকবে কি x কিউব। এখন একটা কনস্ট্যান্ট আসবে, সেটা হচ্ছে সি, কারণ এখানে ভেরিয়েবল কে একটা ছিল বিদায় আমরা বলছি প্লাস সি। তাহলে আলটিমেটলি আমি ভিটা কি পাচ্ছি, তাহলে ভিটা পাচ্ছি মূলত হ্যান্স ভি ইকুয়ালস টু মাইনাস থ্রি এক্স ওয়াই স্কোয়ার, ওয়াই স্কোয়ার ছিল না নাকি, থ্রি এক্স ওয়াই স্কোয়ার, এই যে থ্রি এক্স ওয়াই স্কোয়ার হারমোনিক কনজুগেট অফ ইউ। এখন আপনার এটা হয়েছে কিনা, আপনি যে যেটা করলেন এটা হয়েছে কিনা বুঝবেন কিনা, তাই না? একটা প্রশ্ন আসে না যে আমার এই আনসারটা হলো কিনা। So according to the definition of harmonic conjugate, V also should be a harmonic function, right? Beta ko ki hote hobe? Harmonic function hote hobe. Tale dekhen, V jodi hoy eta, je V equals to ki pelam finally amra eta. Just check korar jonno bolchi. Answer e check korte hobe na. Tale ki sheo harmonic function howar shorto ki she Laplace equation mene cholte hobe. Tale bolun to ei V ke jodi apni x er respect e differentiate koren ki paben Vx. X cube ke x er respect e differentiate hoy 3x square. x এর রেসপেক্টে যখন করব 3 y স্কয়ার একটা কনস্ট্যান্ট, x কে x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলে হয় 1, 1 তো লিখতে হয় না, c কে x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলে হয় 0। এবার আসেন এটাকে যদি আমরা y এর রেসপেক্টে যদি ডিফারেন্সিয়েট করতাম, x কিউব কে ডিফারেন্সিয়েট করলে 0, আর এটাকে যখন y এর রেসপেক্টে করব মাইনাস 3x টা কনস্ট্যান্ট, y স্কয়ার কে করলে হয় 2y, তাহলে একসাথে মাল্টিপ্লাই করলে মাইনাস
6xy আর থেকে কোলো দ্য ডিফারেনশিয়াল ইজ 0 এটাকে যদি আমরা আবার ডিফারেনশিয়েট করি x এর রেসপেক্টে তাহলে 3x এর কে ডিফারেনশিয়াল হয় 6x আর এটাকেও x এর রেসপেক্টে ডিফারেনশিয়াল করে 0 যেহেতু y টার্ম কনস্ট্যান্ট which equals to 0 v y কে যদি আমরা আবার ডিফারেনশিয়েট করি y এর রেসপেক্টে তাহলে -6x টা হচ্ছে কনস্ট্যান্ট y কে y এর রেসপেক্টে ডিফারেনশিয়াল হয় 1 1 গুণ করে লিখতে হয় তাহলে এখন বলতে vxx vyy এর ভ্যালুটা কি 0 আসে কিনা জি স্যার তাহলে নিশ্চিতভাবে আমরা যে রেজাল্টটা পেয়েছি v এটা অবশ্যই হারমোনিক ফাংশনই তাহলে কি আমার आंसरটা হয়েছে রাইট আমরা এরকম মানে যে आंसरটা পেয়েছি আমরা হারমোনিক কনজুগেটের এটা ট্রু এটা সত্য বুঝতে পেরেছেন কি জি স্যার আর যদি কোনো একটা ফাংশনের ক্ষেত্রে যদি u দেওয়া থাকে v যদি বের করতে বলা হারমোনিক কনজুগেট তাহলে v এর মান পেয়ে যাওয়া মানে হচ্ছে f অফ z ই পেয়ে যাওয়া মানে f অফ z ইজ নাথিং এলস যদি এটা এই অঙ্কের অংশ না মানে এটা যে f অফ z কিভাবে দেখা যায় আমরা তো জানি f অফ z ইকুয়ালস টু ux y প্লাস i v x y তাহলে u যদি জানা থাকে আমরা v বের করতে পারি তাহলে এই দুইটার মান বসাই দিলে কি f অফ z চলে আসবে না কি কোশ্চেনে দেওয়া আছে v আপনি বের করলেন তাহলে মান বসাই দিলে আমার আনসার চলে আসবে না f অফ z এর বলেন আপনাদের অবস্থা এই হয় তো খবর আছে আজকে তো শেষ ক্লাস হতে কিছু বলছি না অফলাইন তো আরে যারা এটা আমাদের একটা গ্রামীণ একটা প্রবাদ আছে যে পাখি উড়ে সে নাকি হচ্ছে ওই দিন থেকে বের হওয়ার পরেই পাখা নাড়ে বুঝছেন আর যে উড়ে না সে নাড়ে বুঝতে পারছেন আমি তো অন্যান্য সেকশনেও ক্লাস নিই না আপনাদের বেস ছাড়া আপনাদের সিনিয়রদের জুনিয়র টু তো ক্লাস নিই মানে এই সেমিস্টার আমি নিচ্ছি না তাও আমার 7টা গ্রুপ আপনারা তো জাস্ট একটা আমি আরো 6টা বেচের সাথে আমি ক্লাস থেকে কেমন রেসপন্স করে কিভাবে করা উচিত সেটা আমি জানি আচ্ছা আরেকটা টার্ম আছে এই যে f অফ z এটাকে বলা হয় এই হারমোনিক ফাংশন যদি মেনে চলে এভাবে বের করে f অফ z টা হচ্ছে অ্যানালাইটিক ফাংশন অ্যানালাইটিক ফাংশন প্রশ্ন আছে অ্যানালাইটিক ফাংশন জিনিসটা এই ডিফিনিশনটা পরে কোর্স শেষে যাবে যে কোনো ফাংশনকে কমপ্লেক্স ফাংশনকে অ্যানালাইটিক কোন একটা সার্টিন সেটের মধ্যে ওপেন সেটের মধ্যে অ্যানালাইটিক বলা হবে তখন যদি ওই সেটের প্রত্যেকটা পয়েন্টে তার ডেরিভেটিভ থাকে প্রত্যেকটা পয়েন্টে কি থাকে ডেরিভেটিভ যদি থাকে ধরে নেন কোন একটা ফাংশন f অফ z এটাকে অ্যানালাইটিক বলা হবে কোন একটা সার্টিন সেট a b একটা ওপেন সেট এই সেটের মধ্যে এটাকে এই ফাংশনটাকে অ্যানালাইটিক বলা হবে এই সেটের মধ্যে তখন যদি এই সেটের মাঝখানে যতগুলো পয়েন্ট আছে প্রত্যেকটা পয়েন্টে যদি তার ডেরিভেটিভ প্রত্যেকটা পয়েন্টে যদি তার ডেরিভেটিভ থাকে তাহলে সেই ফাংশনটাকে বলা হবে কি অ্যানালাইটিক ফাংশন সো অ্যাকর্ডিং টু দ্য ডেফিনিশন অ্যানালাইটিক ফাংশনটা হচ্ছে এরকম সো এটাকে একটু অন্য নেসেসারি কন্ডিশন দিয়ে যে আমরা মাত্র একটু আগে যেটা বলছিলাম সেভাবেও বলা যায় যে এই ফাংশন এই যে আমরা যে ফাংশনটা লিখছি এটা এটাকেও অ্যানালাইটিক বলা হয় অ্যানালাইটিক if and only if v is a harmonic conjugate এটাকে দুই ভাবে বলা যেতে পারে হ্যাঁ যদি v is a harmonic conjugate আর u হয় তখনও বলা যায় এভাবে বলতে পারেন অথবা আপনি আমি যেটা বললাম আরেকটা যে কোন একটা ফাংশন কোন একটা ওপেন সেটে অ্যানালাইটিক হয় তখন যদি ওই ওপেন সেটের প্রত্যেকটা পয়েন্টে যদি তার কি থাকে ডেরিভেটিভ যদি থাকে তাহলেই সেটা কি বলা যাবে অ্যানালাইটিক বলা যাবে তবে সবচেয়ে বেস্ট হচ্ছে এই ডেফিনিশনটা যেহেতু আমরা হারমোনিক কনজুগেট সম্বন্ধে আমাদের ধারণা আছে তাহলে এই ডেফিনিশনটাই হচ্ছে বেস্ট এই ফাংশনটাকে অ্যানালাইটিক কখন বলা হবে ইফ অ্যান্ড অনলি ইফ ভি ইজ এ
harmonic conjugate of u. আমি জানি না এই ডাবল অপশন সম্পর্কে ধারণা আছে তোমার. If and only ওই যে বাংলাতে পড়তে না যদিও কেবল যদি বাংলাদেশ ছিল না উচ্চতর গণিতে অবশ্যই 19 যাদের উচ্চতর গণিত ছিল তাদের এই শব্দের সাথে পরিচিত থাকার কথা রবিউল জি স্যার if and only দুই একবার পাইছি স্যার যদিও কেবল যদি সেটে ছিল সেটে জি স্যার এই যে সেটের মাধ্যমে আমরা যে প্রমাণ করতাম তখন এইগুলো তো লেখা সো এই ডেফিনেশনটা একটু মনে রাখতে পারো এর মাধ্যমে হচ্ছে আপনাদের সিলেবাস শেষ হলো এর মাধ্যমে তবে আমি আগেও বলেছি শেষের ক্লাসগুলো বরাবরই কি হয় ইম্পর্টেন্ট হয় তাই না আমি আশা করি আপনারা এই পালস বুঝেন শেষের ক্লাসগুলো বরাবরই ইম্পর্টেন্ট হয় এখন একটু আমি প্রশ্ন নিয়ে কথা বলতে চাই কোশ্চেনের প্যাটার্ন কেমন হতে পারে কোশ্চেনের প্যাটার্ন যদি বলি মিড টার্মের যেরকম ছিল চার সেট কোশ্চেন ছিল আপনাদেরকে কয় সেট কোশ্চেন আনসার করা লেগেছে তিন সেট তিন সেট জি স্যার এখানে ফাইনালও সেম আপনাদের চার সেট কোশ্চেন থাকবে চার সেট থেকে আপনাদেরকে তিন সেট কোশ্চেন আনসার করতে হবে যদি কেউ আমি যা পড়িয়েছি যদি সবে পুঙ্খানুপুঙ্খ অনুভাবে প্রিপারেশন নেন আমি আশাবাদী চার সেট কোশ্চেনে কমন দেব কিন্তু কেউ যদি এখান থেকে ওই বেছে বেছে পড়ে বেছে বেছে পড়া বলতে কি একটা হচ্ছে সিলেবাস শর্টকাট এটা অন্য হিসাব যে আমি এই টপিকটা পড়বো না অথবা ওই টপিকটা পড়বো না কিন্তু ওই যে এই টপিক থেকে একটু ওই টপিক থেকে একটু এরকম বলে পরীক্ষা খারাপ মানে অনেকটা এরকম আর কি আপনার সামনে পাঁচ দশ আইটেমের খাবার আছে আপনি এটা থেকে একটু এক চামচ এটা থেকে এক চামচ এরকম নিলে আসলে মিনিটে আপনি পনেরোটার সাতটা ভালোভাবে বুঝলেন মনে করেন আপনার সামনে অনেকগুলো ইয়ে আছে আপনি মনে করলেন যে আমি দুইটা খাবো আমি পরিমাণে একটু খাবো এত ক্যালোরি ইয়ে করবো হয়তো আমি দুইটা দেখি বাকি হলো তবে আমি খাবো না এখানে প্রিপারেশন তো এমন যে আপনার যদি টপিক যেগুলো আছে কেউ যদি হ্যাঁ কম যদি আপনার টার্গেট কম থাকে যে আমার দশ পনেরো বিশ পাইলে হবে আপনার এইভাবে বাঁচাতে হবে আপনি কোনো একটা টপিক বাদ দিয়ে বাদ দিয়ে অন্য টপিক গুলো নিয়ে পড়েন তবে ওই টপিকের যা আসে তাই যেন পারেন ওই ধরনের আত্মবিশ্বাস আপনার মধ্যে থাকতে হবে ম্যাথামেটিক্স এটাই হোক ম্যাথামেটিক্স না অন্যান্য কোর্স এটাই হওয়া উচিত ঠিক আছে এটা গেল একটা আর একটা জিনিস আপনাদের কোশ্চেনে চার সেট কোশ্চেনের মধ্যে জাস্ট একটু এটাকে একটু